নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্র। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে খুব ভালো করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সিনের প্যাসেজটা বারবার পড়ে তোমরা কিন্তু বুঝে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, এর দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা এই প্যাসেজ থেকে পেয়ে যাবে, সেহেতু প্যাসেজটা ভালো করে পড়লে তবেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। দেখো, তারপরে তোমাদের সিন থেকে প্রশ্ন দিয়েছে, বিয়ের দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো, সি এর দাগে তোমাদের দিয়েছে ট্রু ফলস। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। সরি, এখানে 2টি প্রশ্ন দিয়েছে কিন্তু। দেখো, বিয়ের দাগে তোমাদের প্রশ্ন, দেখো সিনের এবার, আচ্ছা এবার দেখো, বিয়ের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, সি এর দাগে রয়েছে ট্রু ফলস। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দেখো, তারপরে তোমাদের দুয়ের দাগে একটা পোয়েমের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, দুয়ের এর দাগে দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপর বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দেখো, তারপরে তোমাদের তিনের দাগে একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আনসিনের প্যাসেজটা কিন্তু পড়ে নেবে, কারণ আনসিনের প্যাসেজটা তোমাদের কাছে সম্পূর্ণটাই আনকমন। যে আনসিনের প্যাসেজই দেওয়া হোক না কেন তোমাদের স্কুলে, খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে আনসিনের প্যাসেজটা পড়ে তারপরে কিন্তু আনসিনের প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে তোমাদের দিয়েছে তিনের এর দাগে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ও বিয়ের দাগে তোমাদের রয়েছে ট্রু ফলস। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দেখো, সি এর দাগে তোমাদের রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে গ্রামার। গ্রামার থেকে চারের দাগে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, পাঁচের দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পাঁচের দাগে তোমাদের রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। দেখো, ছয়ের দাগে তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সাতের দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। আটের দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। তারপরে দেখো, তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমে নয়ের দাগে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং ইওর ফেভারেট অথর। প্রশ্নের মান রয়েছে 10। এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতেই তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো, তারপরে তোমাদের দিয়েছে স্টোরি রাইটিং। প্রশ্নের মান রয়েছে 10। এখানেও দেখো কিছু পয়েন্টস দিয়েছে, তার ভিত্তিতেই তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। দেখো, তারপরে তোমাদের রয়েছে লেটার রাইটিং। প্রশ্নের মান রয়েছে 10। তোমাদের কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষায় স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং তিনটেই কিন্তু থাকবে, সেহেতু তিনটেই তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রই দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেল নতুন হও, লাল কালারে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা যে মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।